বাঙালির ভ্যালেন্টাইন্স ডে চলে এসেছে, অর্থাৎ সরস্বতী পুজো। হ্যাঁ চাঙাছড়া বন্ধুরা, তোমাদের ভেতরে সব ভালো তো? সিঙ্গেলদের আর কি, সিঙ্গেলদের বর্ষাকালও যেমন শীতকালও তেমন, আর সরস্বতী পুজো আলাদা কী বা হবে? তো এই ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো নিয়ে আজকের ভিডিও, তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা সময় ছিল যখন ছেলেরা সরস্বতী পুজোর দিন বেরোতো পাঞ্জাবি পাজামা পরে, মেয়েরাও শাড়ি পরে বেরোতো, মানে শাড়িতে নারী এরকম কিছু চ্যালেঞ্জ করতো, সবাই মিলে শাড়ি পরে বেরোচ্ছে। ছেলেরা সেগুলো দেখে একটা তৃপ্তি অনুভব করতো, একটা ভালো লাগা ছিল। কিন্তু যবে থেকে জিওটা এসছে, সেই শাড়িতে নারীতেও ছেলেদের পোষায় না, কারণ জিও এসে গেছে, সস্তায় বহুরূপ দেখাচ্ছে। যাই হোক, বাদ দিলাম। তো সেই সব দিনগুলোর থেকে এখন দিনগুলো একদম আলাদা হয়ে গেছে। আগে তো সরস্বতী পুজোর লোকজন বেরোতো, মানে ছেলেরা মেয়েরা বেরোতো, ঝোপে ঝাড়ে লাইন দিত। এখন ঝোপঝাড় পুরনো, এখন ঝোপঝাড় সব পূর্ণ হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা জিনিস আছে, ওয়ো 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 ওয়ো। আগে সরস্বতী পুজোর দিন ছেলেরা স্কুলে যেত, মেয়েরা স্কুলে যেত, ছেলেমেয়েরা একসাথে যেখানে টিউশন পড়তো সেখানে যেত। আজকের দিনের ছেলেমেয়েরা স্কুল তো দূরের কথা, স্কুল বাদ, সিনেমা হলে ভিড় জমায়, পার্কে ভিড় জমায়, রেস্টুরেন্টে ভিড় জমায়, এবং বাকি যারা আলট্রা লেজেন্ড তারা ওইতে গিয়ে ভিড় জমায়। মানে ভাবো, মানে আমাদের সমবয়সী যারা যারা আমরা ওই সময় বড় হয়েছি, যখন ওইও ছিল না জিও ছিল না, মানে আফসোসটা হয় আমাদের, ভাবো একবার। ভাবো কষ্টকর জীবন ছিল, আর এখন সেসব এখন অতীত হয়ে গেছে। আর এই সব দিনগুলোতে সিঙ্গেলদের জন্য খুব কষ্ট হয়, সব কাপেলরা হাত ধরে পা ধরে গলা ধরে নিচে ওপরে কত কিছু ধরে ঘোরাঘুরি করবে, আর আমাদের মতো সিঙ্গেল ছেলেরা শুধু দেখবো আর দেখবো আর দেখবো, ব্যাস এটাই কাজ আমাদের বেসিক্যালি, আর কোনো কাজ নেই আমাদের। আগে সরস্বতী পুজোয় খিচুড়ি খাওয়া হতো, বেগুন ভাজা ছিল, বড় বড় বেগুন ভাজা। এখনকার সরস্বতী পুজোর খাবার মানে মোগলাই, চাইনিজ। যে মেয়েটাকে স্কুলে তার স্কুল ড্রেস পরে বিদঘুটে লাগতো, দেখতে ভালো লাগতো না, শাড়ি পরে তাকে যে কখন সুন্দরী মনে হবে তুমি নিজেও বুঝতে পারবে না। একটা ছেলে যে স্কুল চলাকালীন বা স্কুলে থাকাকালীন যার কোমর থেকে প্যান্ট খুলে চলে যেত, সেও পাঞ্জাবি পাজামা পরে যাবে, এবং তাকে দূর থেকে কাকতাড়ুয়ার থেকে আর বেশি কিছু লাগবে না, এটাও মানে বুঝতে পারবে না তুমি। কিছু কিছু মামনি এরকমও থাকে যারা সরস্বতী পুজোর সময় ঘুরতে বেরিয়ে কোমর দেখা দিয়ে পট করে কখন যে তাদের মাদুলি বেরিয়ে যাবে তারা নিজেরাও বুঝতে পারে না। এই সরস্বতী পুজোতে, অর্থাৎ বাঙালি ভ্যালেন্টাইন্স ডে দিনকারে, যখন কাপেলরা বেরোয় নিজের পার্টনারের দিকে কম চোখ যায়, অন্যের পার্টনারের দিকে বেশি চোখ যায়। ঠিক কি না? ঠিক ঠিক। আর যারা সিঙ্গেল ছেলে তাদের দিকে যদি কোনো মেয়ে তাকায়, ভুল করেও যদি কোনো মেয়ে তাকায়, ছেলেদের অবস্থাটা শুধু দেখার মতো, মানে নিজেদেরকে শাহরুখ খান মনে করে। সরস্বতী পুজো মানে শাড়ির কুচি ধরা, সরস্বতী পুজো মানে অঞ্জলি দেওয়া, সরস্বতী পুজো মানে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়া, সরস্বতী পুজো মানে নিজেদের স্কুলে যাওয়া, সরস্বতী পুজো মানে পুরনো পুরনো স্যারদের সাথে আবার নতুন করে দেখা, সরস্বতী পুজো মানে নিজেদের পুরনো স্মৃতিগুলো আবার নতুন করে চোখের সামনে চলে আসা, সরস্বতী পুজো মানে পুরনো বন্ধুদের সাথে আবার দেখা হওয়া, সরস্বতী পুজো মানে বন্ধুদের সাথে খুনসুটি, বন্ধুদের সাথে মারামারি ঝগড়া সবটা মনে পড়া, সরস্বতী পুজো মানে স্কুলের মধ্যে সেই দুর্বল ছেলেটাকে অন্ধচাটি মারা, সরস্বতী পুজো মানে বন্ধুদের থেকে টিফিন ছিনিয়ে খাওয়া, সরস্বতী পুজো মানে স্কুলে নীল ডাউন হয়ে গেটের বাইরে বসে থাকা সেই স্মৃতিটা মনে পড়া, সরস্বতী পুজো মানে ছোটোবেলায় টয়লেটকে হিসি বলে ডাকা সেই সময়টা মনে পড়া, স্কুল দিনগুলোর পরীক্ষার হলে বন্ধুর থেকে দেখে লেখা সেই দিনটা মনে করা, সরস্বতী পুজো মানে পরীক্ষায় বন্ধু যদি এক নম্বর বেশি পেয়ে যায় মনে কষ্ট লাগে, আর বন্ধু যদি আমার থেকে কম নম্বর পেয়ে যায় মনে খুব দুঃখ লাগে, সেই দিনগুলো মনে পড়া, সরস্বতী পুজো মানে রাত জেগে প্যান্ডেল করা, সরস্বতী পুজো মানে ঠাকুর আনতে যাওয়া, সরস্বতী পুজো মানে ঠাকুরের বাজার করা, সরস্বতী পুজো মানে বামুনের পয়সা যদি একটু চুরি করে নেওয়া যায় সেই ধান্দা করা, সরস্বতী পুজো মানে অন্য স্কুলে গিয়ে মেয়েদেরকে দেখা, সরস্বতী পুজো মানে বন্ধুদের সাথে নতুন করে নতুন গল্প তৈরি করা, সরস্বতী পুজো মানে প্রেমের সূচনা, সরস্বতী পুজো মানে বন্ধুর জন্য গার্লফ্রেন্ড খোঁজা। সময়টা বেসিক্যালি দেখতে দেখতে চলে যায়, মানে এই কিছুদিন আগে মনে হতো স্কুলে পড়ছিলাম, ক্লাস করতাম, সরস্বতী পুজো, ঘোরা, বন্ধু বান্ধব অনেক কিছুই ছিল, কিন্তু এখন সেগুলো আর খুঁজে পাওয়া যায় না, মানে সেই সময়টা যেহেতু চলে গেছে, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো যারা স্কুলে পড়ো, যারা ছোটো বা যারা স্কুল কলেজে পড়াশুনো করছো এখনও, তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টাকে উপভোগ করতে থাকো, মানে এই সময়টা চলে গেলে কিন্তু আর কোনোদিন পাবে না, এই মজা আনন্দ অনুভূতিটা না কোনোদিন ফিরে আসবে না। বন্ধু হয়তো অনেক থাকবে, হাজার একটা বন্ধু থাকবে, সময়ের সাথে সাথে বন্ধুও পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই সময়টা, এই আনন্দটা আর কখনো ফিরে পাবে না।
আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টিল দেন টাটা।